नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমরা যার জন্য সকল সাংবাদিকদের ডাকা হয়েছে, সাংবাদিক ভাইদের এগুলো দেখেছি যে দিদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশের মমতা ব্যানার্জি কয়েকদিন আগে নির্বাচন পুলিশ তাহা প্রকাশ করেছে আমাদের দলের অফিস থেকে, যেটা বলা হয়েছে আজকে ঠিক সেইভাবে আমরা সমস্ত ব্লকে ব্লকে আমরা এই প্রচারটা করছি এবং আমাদের পণ্ডিতের কাছে, পণ্ডিতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে সমস্ত দিদি কথাগুলি বলেছেন, যে অঙ্গীকারটা করেছেন আগামী দিনের জন্য, আমরা সেগুলো মানুষের কাছে পেয়েছি। সব সামগ্রিকভাবে দিদি যেটা করেছেন এটা সমাজের সকল শ্রেণীর কথা মাথায় রেখে আজকে নির্বাচনী বিস্তার প্রচলিত করেছেন এবং এটা আমরা সেটা প্রকাশ করছি। সকল বাবু তো ঘোড়া লিখে এবং আগামী সেখানে একটি বঞ্চনা বাংলার প্রতি যে অসহযোগিতা চারিদিক থেকে বাংলাকে ভবিষ্যত করার যে চেষ্টা আপনার চেষ্টা তো করে আসছে, এমনকি শারীরিকভাবে আঘাত করতে মমতা দিকে তার শারীরিক এই যে চিন্তা ভাবনা রয়েছে বাংলার মানুষ, আমাদের আমাদের বাদ দিলাম বাংলার মানুষ এটাকে প্রদর্শনভাবে সহ্য করবে না এবং আজকে বাংলার অস্তিত্ব যদি বজায় রাখতে পারে তাহলে পরে বাংলাকে চিন্তাভাবনা করতে হবে। মমতাদের মতো নেতৃত্বে যাতে আমরা মুখ্যমন্ত্রী আবার করতে পারি তার জন্য সকলের কাছে আমরা সহযোগিতা চাইব। বাংলার মানুষ চিন্তাভাবনা করেই নিয়েছে যে বিজেপির নেতৃত্ব যত উল্টোপাল্টা কথা বলুক, মমতাদের বিরুদ্ধে যতই ইচ্ছা করুক, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই অপপ্রচার করুক, বাংলার মানুষ কিন্তু জানে যে মমতা ব্যানার্জি একমাত্র রয়েছে যিনি বাংলার সামগ্রিক উন্নয়নটা করতে পারে। সেই উন্নয়নের জন্য আবার আমরা তৃণমূল কংগ্রেসে যারা আমরা কর্মী রয়েছি, নেতৃত্ব রয়েছে, আমরা চাইব সকলে আমাদেরকে সহযোগিতা করুন, কারণ আমরা যদি এক একটা সিট জিততে পারি, এই সিট আমরা চাইছি আজকে মানুষের কাছে ভোটিকা করছি একমাত্র মমতাদের জন্য, মমতাদিকে রাখতে আমাদের হবে যদি বাংলার উন্নতি করতে হয়, বাংলার কালচারকে যাতে নষ্ট করতে না দেওয়া যায় তার জন্যই দরকার মমতাদি, কারণ ভারতবর্ষে একমাত্র নেত্রী যিনি কিন্তু আজকে সকল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মুখ করতে পারেন, লড়াই করতে পারেন, এমনকি নিজের জীবন দিতে তিনি প্রস্তুত হয়েছেন। এটা কার জন্য? বাংলার মানুষের জন্য, বাংলার স্বার্থের জন্য, বাংলার শিল্প সংস্কৃতিকে বাঁচাবার জন্য এবং আমরাও তার সাথে কিন্তু পুরোপুরি একসাথে আমরাও এগিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের পুলটিতে যে বিজেপির যে প্রার্থী হয়েছে তার বিরুদ্ধে বিজেপির লোকরা মানে প্রতিবাদ জানিয়েছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমি অন্য দল সম্পর্কে, অন্য কারোর সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলবো না, এটা তাদের দলের বিষয়, তাদের দলের নেতৃত্ব চিন্তা ভাবনা করবে। আমরা শুধুমাত্র বুঝব আমাদের দলের বিষয়টা, এর বাইরে আমরা কোনো চিন্তা ভাবনা করছি না, কারোর সম্পর্কে কোনো আলোচনাও করছি না, কোনো মন্তব্য করবো না। যদি বিজেপির দুটো প্রার্থী হয়ে সেক্ষেত্রে ভোটে কোনো অসুবিধার মুখে পড়তে পারে? বিজেপির একটাই হোক, দুটো হোক, চারটে হোক, আমাদের কোনো দায়িত্ব আছেন, কিরকম ফল আশা করছেন পুলটি থেকে? পুলটি থেকে আমরা জিতব। কত লোকসভাতে আমরা পুলটি থেকে হেরেছিলাম এবং তার আগেও যখন এখানে সাংসদ জিতেছিলেন তারপরও আমরা এই সিটকে রিকভারি করেছি। আমি কেন এই কথাটা বারবার বলে দিচ্ছি, কারণ দুয়ারের সরকার কন্যাশ্রী স্বাস্থ্যশ্রী মানুষের মনের মধ্যে গেঁথে গেছে, এই মুহূর্তে স্বাস্থ্যসাথী মানুষের মনের মধ্যে গেঁথে গেছে এবং বিজেপির যে দুরাচার
বিজেপির যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে উস্কানি সেটা মানুষ বুঝতে পেরেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে কুলটি বিধানসভার যে নির্বাচন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী উনি নির্বাচনে লড়ছেন এবং আমরা এটাতে জয়লাভ করব। দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে জয় শ্রীরামের ধ্বনি চলছে এবং সেক্ষেত্রে কুলটিতে কিরকম সাড়া পাচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। রামচন্দ্র আমাদেরও ভগবান, এতে কোনো দ্বিমত নেই। ভগবানকে রাজনীতির ময়দানে না নামানোই ভালো। ভগবানকে যখন ভূতের ভয় লাগে তখন ভগবানকে ডাকেন। তো ওনারা সাধারণত যারা কাজ করেন না, পড়াশোনা করেন না, যারা পড়াশোনা না করে পরীক্ষা দিতে যান তখন যেন তারা ভগবানকে ডাকেন, যেন সহজ প্রশ্ন আছে তাদের কাছে। তাই তৃণমূল কংগ্রেসের কাছে এই ধরনের ভগবানের শরণাপন্ন নয়, আমরা সর্বধর্মে বিশ্বাস করি এবং সর্বধর্মকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই। দেখা যাচ্ছে বিজেপির যে প্রার্থী হয়েছে তার ক্ষেত্রে বিজেপিদের ক্ষোভ যে তাকে সারা বছর দেখা যায় না, ভোটের সময় জোনাকি পালার মতো লাইট জ্বলে আবার নিভে যায়, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, দেখার কিছু নেই। আমার একটাই কথা মনে হয় যে কোনো দলের ক্ষেত্রে রাজনৈতিকভাবে একটা কমিটমেন্ট থাকা দরকার। সে যে কোনো দল হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সমস্ত দলের একটা মিনিমাম কমিটমেন্ট থাকতে হবে মানুষের প্রতি। এটা তো ঠিকই যে যারা সারা বছর মানুষের সেবা করে নিযুক্ত থাকবেন না তারা নির্বাচনে আসবেন, এটার মানুষ বিরোধিতা করছে, এটা আবার নতুন কি? এটাই তো হওয়া উচিত। মাঠের নামার তো আর এমনি কিছু নেই, যেটুকু ভোটের যে প্রক্রিয়া এমএলএ আমরা প্রতি মিটিংয়ে এমএলএ একটা নির্দেশ দেয় যে এইভাবে এইভাবে আমাদের সাংগঠনিকভাবে আমাদেরকে এগিয়ে দিতে হবে এবং আমি সেইটাকে ত্বরান্বিত করার জন্য এবং প্রতিটি মানুষের কাছে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জায়গাতে যে আমাদের কর্মীরা আছে তাদের কাছে এগুলো মুক্তি দিয়ে আমরা এটাই বলতে চাই যে নির্বাচনটা আমরা নির্বাচনের মধ্যে লড়ব যেখানে আমাদের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্নেহধন্য এবং তার কাজে কর্মে আমরা দেখেছি বারবার করে ওনাকে সবসময় উৎসাহ দেওয়ার, তো উনি মানুষের মাঝে থাকেন, মানুষের সাথে থাকেন, এটা সকলেরই জানে। কাজেই ওই দিকে আমরা কোনো চিন্তাভাবনা করছি না, আমরা শুধুমাত্র এইটাই দেখতে চাই যে আগামী নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে আরও কত বেশি ভোটে নির্বাচিত করতে পারি। আপনি তো পুরনো কর্মী, চাঙ্গা করার কোনো উপায় পেয়েছেন? পুরনো কর্মীরা তো সবাই এসেছে, অধিকাংশ পুরনো কর্মীরা আছে এসেছে, আমরা দেখেছি যারা হয়তো দীর্ঘদিন ধরে বসে আছে, আমি সেই কথাটা বলছিলাম। আরও কিছু কর্মী এখনো অব্দি আছেন যারা যাদেরকে আনুষ্ঠানিকভাবে আমরা এমএলএকে নিয়ে তাদের সঙ্গে বসাবো, আমি টাইম করে নিচ্ছি, আমি তাদের সঙ্গে আরও বসাবো। কিছু সামান্য কর্মী আছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন পরবর্তী ক্ষেত্রে, আমি নিজে করে ওনার সঙ্গে কথা বলবো এবং ওনারা তো এমনি হয়েছেন, ওনারা বলেছেন যে কোনো মূল্যে হোক আমাদের মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের মধ্যে করতে হবে এবং আমাদের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ব্যাপক ভোটে এখান থেকে নির্বাচন।